নারে বোকা পাখি আমার হইলি না। কেটে গেল কত নির্ঘুম রাত, কেউ নিল না খোঁজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার কথা বলবো বাংলাদেশের ভাইরাল জনপ্রিয় তিন সেলিব্রিটিকে নিয়ে। একজন হচ্ছেন গগন সাকিব, আরেকজন হচ্ছেন আতিফ আহমেদ নিলয় এবং আন্দন কবির। এই ঈদে স্পেশাল গান করে তারা তিনজনের মাঝে কে সেরা এবং কে কত লাগে বিউপি এগিয়ে আছে। আরও জানবো কার গান বর্তমানে ইউটিউবের মাঝে ট্রেন্ডিংয়ে আছে, এমনকি তারা কে কত ইউটিউব থেকে প্রতি মাসে টাকা ইনকাম করে থাকে তা তুলে ধরবো। তাই বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম তালিকায় রয়েছে অল্প বয়সে ভাইরাল হওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব। গগন সাকিব ভাই, তিনি অসাধারণ সুন্দর সুন্দর মিউজিক ভিডিওর গান করে থাকে। তার গানের প্রতিটা সুরে রয়েছে আলাদা মায়াবী ভালোবাসা। বন্ধুরা, গগন সাকিব ভাই মূলত স্যাড সং করে থাকে। তার গানের প্রতিটা সুরে কষ্টের ভালোবাসা প্রকাশ হয়ে থাকে এবং তিনি বেশিরভাগ পিয়াকে নিয়ে নেশার নৌকা গান করে ভাইরাল হয়েছে। যাই হোক বন্ধুরা, এই ঈদে গগন সাকিব ভাই ঈদ অফার স্পেশাল গান করেছে, যার শিরোনাম ছিল জ্যান্ত একটা লাশ। আর ভেতরে কান্না করে জ্যান্ত একটা লাশ। গগন সাকিব ভাই এর জ্যান্ত একটা লাশ গানটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তিনি ঈদের মাঝে এই গানে মাত্র 2 দিনে 68,000 ভিউ এবং 4,000 লাইক পেয়েছে। বন্ধুরা, গগন সাকিব ভাই এর বর্তমানে আনুমানিক মাসিক ইনকাম হচ্ছে 2,00,000 থেকে 2,80,000 টাকার ভিতরে এবং তার ইউটিউব থেকে কোনো মাসে কম বেশি হয়ে থাকে। এরপর রয়েছে জনপ্রিয় স্যাড সিঙ্গার আতিফ আহমেদ নিলয়। বন্ধুরা, তিনি আতিফ আহমেদ নিলয় একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি গগন সাকিবের আগে থেকে নিলয় ভাই ইউটিউবে নানান চ্যানেলে গান করে থাকে, কিন্তু বর্তমানে গগন সাকিব ভাই যতটা মার্কেট পাইছে ততটা মার্কেট পায়নি নিলয় ভাই। তিনি অনেকগুলো গান করার বছর 1.5 বছর পরে তার 2টি গান ভাইরাল হয়। একটি হচ্ছে কার বাসরে ঘুমাও, আরেকটি হচ্ছে বোকা পাখি। বন্ধুরা, নিলয় ভাই এর বোকা পাখি গানটা অল্প কিছুদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছিল। যাই হোক বন্ধুরা, তিনি এই ঈদে স্পেশাল একটি গান করলেন যার শিরোনাম ছিল বোকা পাখি 3। বোকা পাখি 3 গানটি 2 দিনে 39,000 ভিউ এবং 3,000 লাইক পেয়েছে এবং নিলয় ভাই এর প্রতি মাসে ইনকাম হয়ে থাকে 2 লক্ষ টাকা পর্যন্ত। এরপর রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে চালিয়ে গান করেছে আন্দন কবির। বন্ধুরা, আন্দন কবির তাদের সাথে এক গ্রুপে এবং এক ইউটিউব চ্যানেলে গান করে থাকে। তাকে হয়তো আপনারা কেউ চিনেন, আবার কেউ চিনেন না। বন্ধুরা, তার অনেকটি ভাইরাল গান রয়েছে। তিনি অল্প কিছুদিনের মধ্যে আলোচনায় আসেন কালো গোলাপ গান করে। বন্ধুরা, বর্তমানে তার কালো গোলাপ গানটিতে 30 মিলিয়ন ভিউ রয়েছে। যাই হোক বন্ধুরা, তিনি এই ঈদে স্পেশাল গান করলেন যার শিরোনাম ছিল অভিমানী মন চিনলি না আমারে। অভিমানী মন চিনলি না আমারে। তিনি ঈদের স্পেশাল গানটিতে একদিনে 15,000 ভিউ এবং 1,000 লাইক পেয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আন্দন কবিরের মাসিক ইনকাম হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এই ভাইরাল তিন শিল্পীর মাঝে ঈদের স্পেশাল গান করে আপনার কাছে কে বেস্ট ও কে সেরা তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম সেলিব্রিটিদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। জীবন মানে হাহাকার, আজ প্রেমিক জগৎ জানে তার সাথে আর ভাব জমে না, হইছে কত কাল।